Hey friend, Assalamu alaikum. Welcome to another video. Or asha kori apnara shokole onek bhalo achen. Ar Allah rahmote amra onek bhalo achi. Ar ajke amader video er topic hocche ডিম স্যান্ডউইচ, যা আপনারা অতি সহজে বাসায় মাত্র 5 মিনিটের ভিতরে বানিয়ে নিতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে দেখিনি আজকের এই স্যান্ডউইচের রেসিপিটি। প্রথমে আমাদের লাগবে পাউরুটি। এখানে আমরা 4 পিস পাউরুটি নিয়েছি। এখন আমরা পাউরুটিগুলো তাওয়ায় দিয়ে দিব। পাউরুটি দেয়া হয়ে গেলে এখন আমরা এটার উপরে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ। এখন আমরা এখানে কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজ দেয়া হয়ে গেলে এটার উপরে আমরা দিয়ে দিব কুচি করে কাটা ধনা পাতা। এখন আম্মু এটার উপর দিয়ে দিবে কুচি করে কাটা ধনা পাতা। এই এখন দেখুন এখানে ধনা পাতা দিয়ে দিচ্ছে কুচি করে কাটা। আমাদের ধনা পাতা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এটার উপরে দিব কুচি করে কাটা কাঁচামরিচ। এই যে এখন আম্মু এখানে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কুচি করে কাটা। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এখানে ডিম ফেটানো দিব। এখানে আমরা দুইটা ডিম নিয়েছি, ডিমের ভিতরে হালকা লবণ দিয়ে এখন আমরা ফেটে নিচ্ছি। ডিম ফাটা হয়ে গেলে এখন আমরা এখানে অল্প অল্প করে ডিম দিয়ে দিব চামচের মাধ্যমে। ডিম ফেটানো দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে উল্টিয়ে দিব। এখন আম্মু এটাকে উল্টিয়ে দিবে এখানে। এখন আমরা এটাকে হালকা একটু তেল দিয়ে মানে ডিমটা হালকা একটু ভেজে নিব, তারপরে এটাকে আমরা উল্টিয়ে নিব। ডিমটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমরা এই দুটো প্লেটে উঠিয়ে নিব এবং আরো দুইটা আমরা এইভাবে এখন করে নিব। এখন আমরা দেখানো পদ্ধতিতে আরো দুইটা করে চারটা হয়ে গেছে আমাদের এখানে। এখন আম্মু এগুলার উপরে দিয়ে দিচ্ছে চিজ। চিজ না দিলেও হবে, কিন্তু এখানে আম্মু অল্প করে চিজ দিচ্ছে একটা আলাদা টেস্ট আনার জন্য। এখন আমরা স্যান্ডউইচের উপরে অল্প করে চিজ দিয়ে দিব। চিজ দেওয়া হয়ে গেলে এখন আমরা এভাবে একটি স্যান্ডউইচ আরেকটির উপরে এভাবে দিয়ে দিব। এখন আম্মু আরেকটা স্যান্ডউইচও একটার উপর আরেকটা দিয়ে দিবে এভাবে। এখন আমরা স্যান্ডউইচ দুটো কিছুক্ষণ ভেজে মানে কিছুক্ষণ তাওয়ার উপরে রেখে আমরা এটাকে নামিয়ে নিব পরিবেশনের জন্য। আমাদের স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব। এখানে আমরা একটা প্লেট নিয়েছি, প্লেটের ভিতরে এখন আমরা দুইটি স্যান্ডউইচ নামিয়ে নিব। স্যান্ডউইচ নামানো হয়ে গেলে এখন আমরা চাকুর মাধ্যমে এটাকে মাঝখান থেকে কেটে নিব এইভাবে, মানে কোনা কোনা থেকে কেটে নিব, যে এইভাবে কেটে নিব এখন আমরা। স্যান্ডউইচ মাঝখান থেকে কাটা হয়ে গেলে মানে কোনা করে কেটে নেওয়া হয়ে গেলে এখন আমরা এটার ভিতরে দিয়ে দিব শসা। আপনারা এখানে মেয়োনিজ বা অন্য যে কোনো সস ব্যবহার করতে পারেন, আমরা এখানে কোনো সস ব্যবহার করিনি। বাসায় যা ছিল তাতেই আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারেন। আমরা এইভাবে এখন সবগুলো স্যান্ডউইচের ভিতরে শসা দিয়ে দিব। শসা দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের স্যান্ডউইচ। তো আশা করি ভালো লেগেছে আম্মুর এই ডিম স্যান্ডউইচের রেসিপিটি।
যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সুস্বাদু রান্নার ভিডিওতে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।